শান্তিপুর ভূষণ দাস শিশু নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌম্রত ঘোষ তার জন্মদিন পালন করলো হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু রোগীদের সাথে। শান্তিপুর ভূষণ দাস শিশু নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌম্রত ঘোষ এদিন তার জন্মদিন পালন করলো হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু রোগীদের সাথে। প্রতি বছরই আর্থিকভাবে পিছিয়ে পড়া সহযোগিতাদের মধ্যে পালিত হলেও এবছর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগে ভর্তি থাকা 147 জন মুমূর্ষু রোগীকে ফল, মিষ্টি, ডিম, কেক সহ কাগজের ব্যাগ তুলে দেওয়া হয়। রীতিমতো সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয় সৌম্রজিত মা সোমা ঘোষ। রোগীদের যাতায়াতের জন্য হাসপাতাল সুপার জয়ন্ত বিশ্বাসের হাতে তুলে দেন একটি হুইল চেয়ার। সোমব্রতের বাবা 14 ওয়ার্ড কাউন্সিলর সুব্রত ঘোষ জানান, জনপ্রতিনিধি হিসেবে সারাদিন মানুষের সাথে থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগতভাবে সমাধান করা যায় বেশ কিছু বিষয়ে। শুধু সরকার সচেষ্ট হলেই হবে না, আমাদেরও এগিয়ে আসতে হবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে। আমাদের মতো জনপ্রতিনিধির পরিবেশের বার্তা, মুমূর্ষু রোগীদের পাশে থাকার বার্তা, আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের সাথে থাকার বার্তা দিয়ে থাকি, কিন্তু নিজেরা যদি সেটা ব্যবহারিক জীবনে প্রয়োগ করি তাহলে আরো ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। আজ আমরা দেখছি হসপিটালে, শান্তিপুর হসপিটালে সচরাচর তো দেখা যায় না বেলুন নিয়ে জন্মদিন পালন, আপনারা কি বিষয়ে এসেছেন? আমার ছেলে সৌম্রত ঘোষের 10 হসপিটালের রোগীদের মানে ফল মিষ্টি বিতরণ করবে এবং হসপিটালে মানে রোগীদের জন্য একটি হুইল চেয়ার আমি হসপিটালকে প্রদান করবো আমার ছেলের মানে জন্মদিন উপলক্ষে। এবছর তার কত জন্মদিন? এই বছর তার 10 জন্মদিন। এর আগে এইভাবে বালুতি হয়নি কখনো জন্মদিন? এইভাবে আমি হসপিটালে দিইনি, এমনি বাড়িতে আমরা অনুষ্ঠান করে পালিত করেছি। কোন ক্লাসে পড়ে ছেলে? ক্লাস 4।